संगीता की आवाज है। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, রঞ্জন পাল মহাশয় এবং সম্মানীয় কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাট এক নম্বর জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত হবে না কবে তো সেই স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো সেই স্মরণে আপন মরণে রক্ত। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যখন সারা পশ্চিমবাংলায় মানুষের গণতন্ত্র রোধ করে দিয়েছে বামপন্থ সরকার, মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করেছেন বামপন্থ সরকারকে প্রতিহত করার জন্য। তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, যখন দেখলেন যে কংগ্রেসের থেকে আমি বামপন্থকে উৎখাত করতে পারবো না, তাই 1998 সালে পয়লা জানুয়ারি আমাদের এই তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে বামফ্রন্টের যে অত্যাচার সেই অত্যাচারকে প্রতিহত করার জন্য পশ্চিমবাংলার মানুষকে তিনি আহ্বান করেছিলেন আসুন সবাই মিলে এই তৃণমূল কংগ্রেস দল পয়লা জানুয়ারি 1998 সালে তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বার্তা দিয়েছিলেন সাধারণ মানুষকে আসুন সবাই একজোটে আমরা লড়াই করবো বামফ্রন্টের সঙ্গে। তো 98-এর পর থেকে ধাপে ধাপে 2011-ই আমরা ক্ষমতায় এসেছি পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ নিয়ে। আজকে 2021 সাল কোটি পায়ে আমাদের দল 23 বছর অতিক্রম করে 24 বছরে পদার্পণ করে। তো আজকে আমাদের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রতিটা বুথে পতাকা উত্তোলন সকালে এবং পতাকা বুথে বুথে বাঁধার কর্মসূচি আমরা গ্রহণ করেছি, প্রতিটা বুথই সেই কর্মসূচি পালন করেছে এবং আমরা এখন উপস্থিত হয়েছি ব্লক আমাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়েতে। এখানে আমরা এখন আমাদের দলীয় পতাকা উত্তোলন করলাম এবং আমরা মানুষের কাছে একটা বার্তাই দিলাম যে বর্তমান সময়ে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিভিন্নভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে পশ্চিমবাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে এবং বিভিন্নভাবে মানুষকে পরিচিত করে তাদের যে সাম্প্রদায়িক শক্তিকে আরও বেশি করে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তো মাননীয় কাছে একটা বার্তাই দেবো যে মাননীয় মমতা ব্যানার্জি আপনাদের ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বামপন্থকে উৎখাত করে, তো আপনারা কেউ ভুলে যাবেন না, আসুন মমতা ব্যানার্জির পাশে দাঁড়ান এবং আগামী যে বিধানসভা নির্বাচন আছে 2021-এ যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে সবাই একজোট হয়ে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করে পুনরায় মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবে এই আহ্বান জানিয়েছি। Collection, jeans and t-shirts, only for men.